বাখমুতে বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া। যে করেই হোক তারা বাখমুত দখল করবে। ইউক্রেন কি আর বসে থাকবে? তারাও প্রতিরোধ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে, এমনকি তারা রাশিয়াতে পাল্টা হামলা চালানোর জন্য প্রস্তুতি নিয়েছে, আর এক্ষেত্রে সাহায্য করছে পশ্চিমারা। রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করতে ইতিমধ্যেই প্রস্তুত ইউক্রেন সেনাবাহিনী। রাশিয়াকে চাপে রাখতে ইউক্রেনকে নিজের মিগ-29 যুদ্ধবিমানের পুরো বহর দিয়েছে স্লোভাকিয়া। আরও যুদ্ধবিমান সরবরাহ করতে পারে ইউক্রেনের মিত্র দেশগুলো। স্লোভাকিয়া ঘোষণা দিয়েছে ইউক্রেনকে 2 দফায় 13টি রাশিয়া নির্মিত চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান মিগ-29 দেওয়া হয়েছে। রাশিয়া সেনাবাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা এবং জনগণের জানমাল রক্ষায় এইসব যুদ্ধবিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রথম ন্যাটো দেশ হিসেবে স্লোভাকিয়া এবং পোল্যান্ড ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করে। যদিও দীর্ঘদিন ধরে পশ্চিমাদের কাছে যুদ্ধবিমান চেয়ে আসছিল কিয়েভে, ন্যাটোর সদস্যরা ইউক্রেনকে পশ্চিমা নির্মিত অত্যাধুনিক যুদ্ধবিমান দিতে রাজি হয়নি, যদিও মার্কিন নির্মিত F-16 যুদ্ধবিমান নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আক্রমণের মাধ্যমে দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধার করতে চায় ইউক্রেন। এক্ষেত্রে পশ্চিমা অস্ত্রের সরবরাহ গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে ন্যাটো নির্মিত কোনো যুদ্ধজাহাজ এই পাল্টা আক্রমণের সরবরাহ করা হবে না। রাশিয়ার পূর্ব ঘোষিত হামলা ঠেকাতে ইউক্রেনকে পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। তবে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। তারা ইউক্রেনকে বসন্তের পাল্টা আক্রমণের জন্য তৈরি করতে ব্যস্ত।